مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق. আল্লাহর ওয়ালি দাতা বাবা, এই কিতাবের মধ্যে আমরা পেয়েছি দাতা বাবা নাকি কুকুর পুষতেন, কালো কুকুর তার কাছে থাকতো। এই কথাটা কতটা সত্য! যদিও কুকুর পোষা কিছু শর্ত সাপেক্ষে জায়েজ রয়েছে, যেমন শিকার করার জন্য বা আরো বিভিন্ন কারণে বাড়ি পাহারা দেওয়ার জন্য, যদি সেরকম খাতরা থাকে তো সেই হিসেবে তো জায়েজ আছে। তো দাতা মাহবুব শাহ কি কোনো কুকুর পুষতেন? আপনাদের কি জানা আছে এই বিষয়ে? কুকুর থাকতো, পালন করতেন, এটা ওই কিতাবে পড়েছি দাতা বলি না, ওটা আমরা তো এটা এখনো পর্যন্ত শুনিনি, মুহাম্মদের কাছ থেকে শুনিনি। যারা নিজেরা শরীয়ত মেনে চলেন না, তারা যখন আর কোনো কিছু যুক্তি পান না, কোরআন হাদিস থেকে কোনো কিছু প্রমাণ দেখাতে পান না, তখন তারা বড় বড় বুজুর্গের হাওয়ালা দেন এবং তাদের সে হাওয়ালাগুলো সম্পূর্ণ মিথ্যায় ভুরি ভুরি মিথ্যাতে ভর্তি রয়েছে। হজরতে দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ তাআলা আলীর ব্যাপারে এই ধরনের একটা ঝুটা তোহমত তার দিকে মনসুব করা হয় যে তিনি নাকি নামাজ পড়তেন না, শরিয়ত মেনে চলতেন না, বা তিনি নাকি গাঁজা খেতেন। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ আলাজিম। ভাবে পালন করে গেছেন অবশ্যই দাতা বাবা, ইনিও খুব শরিয়তপন্থী ছিলেন। হ্যাঁ, আর এনার জন্য যেনারা বলেন যে ইনি গাঁজা খেতেন, হ্যাঁ ওটাই প্রশ্ন নেক্সট ছিল আমার, ওটা ভুল ভাল কথা। ইনারা হচ্ছেন শরিয়তপন্থী মানুষ, শরীয়তকে ভালোবাসতেন এবং কি প্রত্যেকটা তরিকা ইনারা মেনে চলেন, যেহেতু ইনারা আল্লাহর বলি জি। হ্যাঁ, তো ইনারা যে একটা পথ নিয়ে থাকবেন, শুধু শরীয়ত নিয়ে থাকবেন বা মারফত নিয়ে থাকবেন সেরকম গল্প না। ইনারা শরীয়তকে ভালোবাসতেন, মারফতকে ভালোবাসতেন, তরিকাত হাকিকাত প্রত্যেকটা পথকে ইনারা সমানভাবে দেখতেন। তিনি যে নামাজ পড়তেন এর তো সবচাইতে বড় প্রমাণ যে পাথর চাপড়িতে বর্তমানে একটা পুকুর, দুইটা যে পুকুর রয়েছে তার পাশে একটা পুকুর রেখে দেওয়া আছে যেখানে কেউ গোসল করবেন না বা কিছু করবেন না। এই যে পুকুর, এই পুকুরটাতে দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ তাআলা আলাই ওয়াজু করতেন। এই আল্লাহর ওয়ালির নামাজ পড়া, তারা যে নামাজকে সমর্থন করেন, শরিয়তকে সমর্থন করে চলেছেন, শুধু শরিয়তকে সমর্থন করে চলেছেন না, শরিয়তের উপরে চলেছেন, তার সবচাইতে বড় প্রমাণ আজও দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার মুবারাকের পাশে মসজিদ রয়েছে, ইবাদত খানা রয়েছে।